ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গল কামনা আর শান্তি প্রার্থনায় উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। শনিবার 25শে ডিসেম্বর দিনের শুরুতেই প্রার্থনায় যোগ দিতে গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঢল নামে। সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানব জাতিকে সত্য ন্যায়ের সাথে আহ্বানের বাণীতে শুরু হয় প্রার্থনা। নারায়ণগঞ্জের নগরীর উপাসনালয়গুলোতে সকাল 11টা থেকে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন এলাকায় বিবি রোডের সাধু পৌলের গির্জায় কেক কাটার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, সাধু পৌলের গির্জার ফাদার, সাধারণ সম্পাদক পিন্টু সহ আরো অনেক নেতৃবৃন্দরা। কেক কাটা শেষে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তারা বলেন, বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চাই বড়দিনের মাধ্যমে আমরা যেন সকল পঙ্কিলতা যা আছে, যা কিছু কালো, যা কিছু মন্দ, যা কিছু অশুভ, তা যেন নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হয় এবং সকল ধর্মের মানুষ যেন সমানভাবে সুবিধা নিয়ে, দায়িত্ব নিয়ে, সচেতনভাবে তারা যেন নারায়ণগঞ্জে বসবাস করতে পারে। আমরা চাই যীশুখ্রিস্ট যেন আমাদেরকে এই মন্ত্র দেন, এই দোয়া করেন, এই আশীর্বাদ করেন, এটি কবুল করেন, যেন নারায়ণগঞ্জের খ্রিস্টান ধর্মের প্রত্যেকেই সুষ্ঠু সুন্দর মতো তারা যেন এখানে থাকতে পারেন, কাজ করতে পারেন, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন। নারায়ণগঞ্জ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গায় সকল ধর্মের মানুষই সমানভাবে স্বাধীনতা ভোগ করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এরকম একটা পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পবিত্র বড়দিন উপলক্ষে আপনাদেরকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রভু যীশুর জন্মতিথিতে। আজকের এই বড়দিন হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য আনন্দের দিন, উৎসবের দিন, খুশির দিন, মিলনের দিন, একতার দিন। এই দিনে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন। এই ধরাধামে তিনি মানুষের সকল ধরনের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, সেই অন্ধকারটি তিনি বুঝাতে চেয়েছেন, পাপময় জগৎ থেকে আলোর জগতে তিনি নিয়ে যেতে এসেছেন, যেন সবাই এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে এক একজন আলোর মানুষ হয়ে উঠতে পারে। আর এই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের মুক্তিদাতা, আমাদের হৃদয়ের রাজা, যিনি নাকি মানুষকে, মানুষের হৃদয়ে তিনি রাজত্ব করেন, মানুষের হৃদয়ে তিনি বসবাস করেন। ঈশ্বর পুত্র হিসাবে আমরা বিশ্বাস করি। ঈশ্বর পুত্র তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, পৃথিবী সৃষ্টির আগে থেকেও তিনি ছিলেন, সেই হিসাবে আমরা ঈশ্বর হিসাবেও তাকে আমরা মানি। তাহলে এই প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেকটি মানুষের জন্য এই বড়দিনে অজস্র অনাবিল আশীর্বাদ তিনি বহন করে এনেছেন, যেন এই আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ যেন ধন্য হতে পারে এবং পবিত্র হতে পারে। পবিত্র জীবন যাপনের মধ্য দিয়ে তাদের পরিবারগুলোকে তারা যেন সুন্দর, পবিত্র, নির্মল এবং আদর্শ পরিবার হিসাবে গঠন করে তুলতে পারেন। এই পরিবার হয়ে উঠবে এক একজনের কাছে আদর্শ, আর সেই আদর্শ যারাই তার শিক্ষাকে গ্রহণ করেছে তাদের জীবন সুন্দর এবং শান্তিময় রাজ্যের দিকে নিয়ে যায়। বড়দিনের উৎসবে যোগ দেন খ্রিস্টান ধর্মের নানা বয়সী মানুষ। প্রার্থনা শেষে তারা বলেন, যাতে আমরা সবাই যে করোনামুক্তভাবে মানে দেশটা খুব ভালোভাবে চলে এবং ভালো জীবনযাপন করে, এটাই আমার প্রার্থনা। আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, অন্য দিনের থেকে এই দিনটা আমাদের কাছে অনেক বড়, কারণ এই দিনে আমাদের মুক্তিদাতা যীশু আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন। আজ আমাদের শুভ বড়দিন, সবাইকে শুভ বড়দিন। যীশুর প্রার্থনা যে আমাদের এই পৃথিবীতে এখন করোনা ভাইরাস আছে বা অন্য বিভিন্ন ধরনের সমস্যা আছে, উনি যেন আমাদের ওগুলো থেকে মুক্ত করেন, সবার মাঝে যেন সুখ শান্তি বিরাজ করে, এর জন্য যীশুর কাছে প্রার্থনা। NAN TV নারায়ণগঞ্জ।